আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে তৃতীয় অধ্যায় থেকে প্রথম কনটেন্ট আলোচনা করা হচ্ছে। মাস্টার্সে যারা আছো তাদের সামাজিক প্রশাসন কোর্সের সাথে আমি আছি, তো তোমরা আজকে একটু খেয়াল করো, আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করছি। দ্বিতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে সংগঠন। সংগঠন বলতে আমরা কি বুঝি? আমরা সংগঠন বলতে বুঝি যে দুইয়ের অধিক লোক একত্রিত হওয়াটাই হচ্ছে সংগঠন, যেখানে নির্দিষ্ট কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে কার্যাবলীগুলো সম্পন্ন হয়ে থাকে তাকেই বলা হয় সংগঠন। এখন আমাদের সামাজিক প্রশাসনের দৃষ্টিতে সংগঠন বলতে আমরা কি বুঝি? আমরা এও জানি যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুই ধরনের সংগঠন থাকে। আমরা উদাহরণস্বরূপ একদম সংগঠনের প্রাথমিক ধারণা যদি নিতে চাই তাহলে আমরা বলতে পারি যে পরিবার হচ্ছে একটি সংগঠন, কারণ পরিবারে দুইয়ের অধিক লোক থাকে এবং পরিবারের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য, নীতি, মূল্যবোধ, আদর্শ, লক্ষ্য থাকে যা পরিবারকে পরিচালনার ক্ষেত্রে একজন পরিবার প্রধান থাকে। ঠিক সংগঠনেরও আমরা যদি চিন্তা করি, সমাজ, মানব জীবন, উন্নয়ন এবং তাদের জীবনের শান্তি, শৃঙ্খলা, উন্নতি, এইসব বিষয় গতিশীলতা বজায় রাখার জন্য যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে যেসব কার্যগুলি সম্পন্ন করা হয়ে থাকে তাই হচ্ছে সংগঠন। সংগঠনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সমূহ থাকে তা বাস্তবায়নের জন্য, পূরণের জন্য সংগঠনের কিছু প্রশাসনিক ব্যবস্থাপনা থাকে এবং সেই ব্যবস্থাপনার ভিত্তিতে সংগঠনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং কর্মী থাকে এবং তাদের মাধ্যমেই ওই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সমূহ পূরণ করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তো আমরা দেখি একজন সমাজ বিজ্ঞানী এল জি হোয়াইট বলেন, সংগঠন হচ্ছে যেখানে কার্যাবলী এবং দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে কোন উদ্দেশ্য সর্বসম্মত ভাবে সহায়তা করতে কর্মচারীদের সুবিন্যস্ত করাই প্রশাসনিক সংগঠন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংগঠন হচ্ছে একটি প্রশাসনিক সংগঠন, যা তার মধ্যে কি থাকবে, নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যগুলো ওই সংগঠনের সকলের সহায়তায় কর্মচারীদেরকে সুবিন্যস্ত করা হবে, যাতে করে সংগঠনের কার্যগুলো দায়িত্ব বণ্টন করা হয় উদ্দেশ্য পূরণের জন্য। তাহলে এই উদ্দেশ্য সমূহ পূরণের জন্য সংগঠনের যে সকল কর্মকর্তা, কর্মচারী এবং কর্মী থাকবে তাদের কার কি দায়িত্ব থাকবে এবং কে কতটুকু দায়িত্ব ক্ষমতা ব্যবহার করতে পারবে, কার দায়িত্ব কতটুকু, তার জবাবদিহিতা কি থাকবে, সেগুলো সুবিন্যস্ত ভাবে সবার মধ্যে বণ্টন করে দেওয়াটাই হচ্ছে প্রশাসনিক সংগঠন। তাহলে আমরা আরেকটা একটু খেয়াল করি, এল ডি হোয়াইট বলেন কার্যাবলী ও দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে কোন উদ্দেশ্য সর্বসম্মত ভাবে সহায়তা করবে কর্মচারীদের সুবিন্যস্ত করাই প্রশাসনিক সংগঠন। তো এই হচ্ছে মোটামুটি সংগঠনের অর্থ। আমরা জানলাম সংগঠনের অর্থ কি বা সংগঠন বলতে আমরা কি বুঝি। তোমাদের খ বিভাগে সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে যে সংগঠন বলতে কি বোঝা বা সংগঠন কি বা সংগঠনের সংজ্ঞা উল্লেখ কর। তো আমরা পরে দেখি সংগঠনের প্রকার। সংগঠনের প্রকারের মধ্যে দুই ধরনের সংগঠন লক্ষ্য করা যায়, একটি হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন ও আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন বলতে যেটা আমরা বুঝে থাকি সেটাকে সাধারণত প্রশাসনিক সংগঠন আমরা ধারণা করি, যে আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে যে সংগঠনে টপ টু বটম, বটম টু টপ কর্মকর্তা থেকে কর্মী পর্যন্ত যারা বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন দায়িত্ব তাদের উপর থাকে এবং তারা সেই দায়িত্বগুলো পালন করার জন্য সচেষ্ট থাকে এবং সেই দায়িত্ব পালনের
মধ্য দিয়ে তাদের সফলতা ব্যর্থতা চিহ্নিত করা হয় এবং কাজের মূল্যায়ন করা হয়। তাহলে আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে প্রশাসনিক সংগঠন, এটা সাধারণত বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সকল উদ্দেশ্য লক্ষ্য সমন্বয় সেগুলোকে বলা হয় আনুষ্ঠানিক সংগঠন। এক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, অধিদপ্তর বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কর্মকাণ্ডগুলি পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে আনুষ্ঠানিক বা প্রশাসনিক সংগঠনের অন্তর্ভুক্ত। আর অনানুষ্ঠানিক সংগঠন গুলো কি, যেখানে নির্দিষ্ট পরিমাণে কোনো কর্মকর্তা কর্মী নিয়োগ করা থাকে না কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য একই থাকে এবং সেই উদ্দেশ্য এবং লক্ষ্য সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে থাকে, এক্ষেত্রে আমরা অনানুষ্ঠানিক সংগঠন বলতে সাধারণত কোন ধরনের সংগঠনকে বুঝব, রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত বলতে পারি অনানুষ্ঠানিক সংগঠন। এক্ষেত্রে মানে নির্দিষ্ট কোন কাঠামোগত সীমা থাকে না, জনগণের অধিকাংশ সংখ্যকই এর অন্তর্ভুক্ত হতে পারে এবং এখানে সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে জনগণের মতামতের মতকের ভিত্তিতে এবং নীতিমালাও নির্ধারিত হয়ে থাকে জনগণের মতামতের বা সিদ্ধান্তের সংখ্যাধিক্যের প্রেক্ষাপটে। তাহলে আমরা দেখব যে আনুষ্ঠানিক সংগঠন এক ধরনের সংগঠন যেটা কিনা প্রশাসনিক সংগঠন, আর অনানুষ্ঠানিক সংগঠন হচ্ছে সাধারণত রাজনৈতিক দল, কোনো সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবক দল, এই ধরনের সংগঠনগুলোকে বলা হয় অনানুষ্ঠানিক সংগঠন। সংগঠনে আবার বিভিন্ন তত্ত্ব আছে, সে তত্ত্বগুলো কি কি আমরা আজকে এগুলো দেখে আমাদের এই আলোচনা শেষ করব। তত্ত্ব সমূহ আছে চারটি, সংগঠনের তার চারটি তত্ত্ব নির্ণয় করা হয়েছে। তার মধ্যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটি তত্ত্ব, মানব সম্পর্ক তত্ত্ব, কাঠামোবদ্ধ তত্ত্ব, আমলাতন্ত্র তত্ত্ব। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমাদের সবগুলো তত্ত্বেরই প্রাথমিক ধারণা থাকতে হবে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব কি, মানব সম্পর্ক তত্ত্ব কি, কাঠামোবদ্ধ তত্ত্ব কি, আমলাতন্ত্র তত্ত্ব কি। তার মধ্যে আমাদের খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট থাকবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, মানব সম্পর্ক তত্ত্ব কি এবং তার উদ্দেশ্য বা লক্ষ্য সমূহ বা বৈশিষ্ট্য। কাঠামোবদ্ধ তত্ত্ব আমরা জেনে রাখব, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে আমলাতন্ত্র তত্ত্ব। এটি আমাদের ভালো করে ধারণা নিতে হবে, যেহেতু আমরা আগামী দিনে সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করব, সেই জন্য আমলাতন্ত্র কিভাবে সমাজ ক্ষেত্রে মানে ভালো বা মন্দ প্রভাব ফেলে বা কাজ করতে গেলে আমলাতন্ত্রের কি ভূমিকা আছে, এটার ইতিবাচক দিকগুলো কি কি বা আমলাতন্ত্রের জটিলতার কারণে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে, এই বিষয়গুলো আমলাতন্ত্রের মধ্যে আলোচনা করা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংগঠনের তত্ত্ব সমূহের মধ্যে চারটি তত্ত্ব উল্লেখ করা হয়েছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, মানব সম্পর্ক তত্ত্ব, কাঠামোগত তত্ত্ব, আমলাতন্ত্র তত্ত্ব। তো আমাদের আজকে আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে তোমাদের সামাজিক প্রশাসন কোর্সের দ্বিতীয় অধ্যায় থেকে সংগঠন অধ্যায় শিরোনাম, তার মধ্যে সংগঠনের অর্থ এবং সংগঠনের প্রকার এবং সর্বশেষ আলোচনা করেছি সংগঠনের তত্ত্ব সমূহ। আগামী ক্লাসে আমরা এই তত্ত্ব সমূহের একটি তত্ত্ব আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আর সে আমার দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।